আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আজকে 12:15, আমরা এখন খড়গপুর স্টেশনে ঢুকে গেছি। পুরীর কিন্তু সেই চেনা রূপ দেখা যাবে পুরী স্টেশনে, সেই ভিড়। ছুটছে বলো, কত দূর থেকে ছুটে আসছে। কাকা খেলা করছে, দেখো ওকে, ওর সঙ্গে খেলা করছে। ও বেশি দূর উঠছে না, ও ছুটছে না, ও কাছে যাচ্ছে। আরে দেখো খেলাটা দেখো, ওদের কাকটা ওর সঙ্গে খেলা করছে। না না, ও খেলা করছে। आपका घर कहाँ पर? मेरा हाँ इधर ही पास में। इधर ही पास में आप ये प्रैक्टिस करते हो रेगुलर? तो आपका टीम कितना है? टीम तो अभी हुआ नहीं, हम इधर ही दोस्त मिलके मारते हैं। तो ये किस लिए बना है? ये क्या तो पहले से ही बना था। पहले से बना था, हम समझे कि आप ये सब बनाए। आपको भी जवाब नहीं, एक देखना चाहते हैं। वो तो मास्टर ही है हमारा मास्टर है भैया। हम कहाँ कहो अंकल, तुम कहाँ कहो? मैं मेरा आपका नाम क्या है? पिंकू। और आपका? बाबू। बाबू आपका नाम क्या है? ये मास्टर आदमी है निरंजन। बोलिए। मेरा नाम निरंजन। निरंजन हाँ। अब रेगुलर प्रैक्टिस करते हैं ना यहाँ पर? आपका मिलकर बहुत यूट्यूब में आप फेमस हो जाएगी। फेमस होने के लिए जरूरत नहीं है क्योंकि हम लोग अभी हाँ, मेरा चैनल का नाम है ट्रैवल विद सुबो, इस चैनल में जाएगी। ठीक है, हम उड़ीसा वाले हैं इसलिए थोड़ा थोड़ा हिंदी आता है। हाँ हाँ, तो हमारा तो उड़िया तो कुछ नहीं आता है, हिंदी तो थोड़ा सा बोल लेते हो, मगर हम तो बंगाली है ना, हम बांग्ला में ही बात करते हैं। ठीक है, चलते हो। ओके ओके ओके, थैंक यू थैंक यू। तो हमने এখানে যে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, এরা প্র্যাকটিস করছে, তো এদের প্র্যাকটিসটা দেখে খুব ভালো লাগলো, তাই ওদের সঙ্গে কথা বললাম। আর এই আমার ছোট মেয়ে, ওই আবার টয়লেট পাচ্ছে, খুব এনজয় করছে। সব থেকে বেশি এনজয় করছে ও। আবার আবার কি হচ্ছে? জল আসছে আবার। আচ্ছা চলো চলো চলো।
চলো আর আমার মেয়ে আর গিন্নি কি সব আঁকি বুকি করছে দেখা যাক বালির উপরে নাম এখন ঘড়িতে বাজে 5:40 তো আমরা যে সাইডটা আছি ওই সাইডটা প্রায় ফাঁকা ওই দিকটা কিছুটা লোক আছে আর এই দিকটা দেখছেন এই দিকটা হচ্ছে স্বর্গদ্বার তো স্বর্গদ্বারের দিকে দেখুন লোকজন কিছুটা আছে আর এইখানটা এই জায়গাটা একেবারে ফাঁকা বললেই চলে এটা আর চলো স্বর্গদ্বারের দিকে যাবো অঙ্কিতা অসাধারণ পরিবেশ এই যে ঠিক সন্ধ্যার সময় এই মনোরম পরিবেশ এখানে না আসলে এই অনুভূতিটা বোঝানো সম্ভব নয় এই অনুভূতি একমাত্র এখানে এসেই উপভোগ করতে হয় এছাড়া এই অনুভূতি এখানে পাওয়া যাবে না অসাধারণ অনুভূতি কিভাবে ঢেউগুলো আসতে পড়ছে দেখুন তো হালকা হালকা তবু তো ঠান্ডা আছে আর আমরা তো আগে কয়েকদিন আগে তো একেবারে ঠান্ডাটা কমে গেছিল ভেবেছিলাম যে ঠান্ডাটা আর পড়বে না তো এই গরমের মধ্যে হয়তো আমাদের যেহেতু আগে টিকিট কাটাইছিল তো ভেবেছিলাম এই গরমের সময় আসতে হবে তো এখন দেখছি আমরা আসার পর থেকে 17 তারিখ থেকে এসেছি তো আজকে দেখছি মোটামুটি ঠান্ডা পড়েছে আর যা ঠান্ডা আছে এই মনোরম পরিবেশ খুব বেশি ঠান্ডা নয় আর খুব বেশি গরমও না খুব সুন্দর লাগছে অসাধারণ লাগবে আপনারা চলে আসুন খুব ভালো লাগবে এখন পরিবেশটাও খুব সুন্দর আর ভিড় আছে তবে খুব বেশি নেই এটাই মনে হয় ভালো এর থেকে যদি কম হয় তাহলে আর অতটা ভালো লাগবে না এই যে ভিড়টা আছে কম হালকা ভিড় এই ভিড়েই আমার মনে হয় ভালো লাগবে ভালো ঘোরার পরিবেশ পাওয়া যায় আর অতিরিক্ত ভিড় হলে মানে আমাদের ঘুরতেও সমস্যা হয় সব জায়গায় জ্যাম যেখানে যাব এই পরিবেশটা মনে হচ্ছে খুব সুন্দর লাগে আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে এই সময় আসুন পুরীতে যদি আসতে চান এই সময় আসুন মানে অত্যন্ত মনোরম পরিবেশ দেখুন শীত সন্ধ্যার আগের মুহূর্তটা সূর্য ডুবে গেছে সূর্য তো দেখাই যাচ্ছে না এই আমার মেয়ে খুব সুন্দর লাগছে খুব মানে এই অনুভূতিটা বোঝানোর মতো একমাত্র এখানে আসলেই বোঝানো যাবে অনুভূতিটা কি এত সুন্দর পরিবেশ দেখুন এই দিকটা হচ্ছে স্বর্গদ্বার এই স্বর্গদ্বারের লাইটগুলো জ্বলছে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে স্বর্গদ্বারের দিকে যাচ্ছি ওখানে দেখাবো আপনাদের ওখানে কেমন লাগছে ওখানে কেমন পরিবেশ কত লোকজন আছে ওখানে তো মনে হচ্ছে একটু ভিড়ই আছে তো দেখা যাক চলুন ওখানে দেখাবো কত কি কেমন কি লোকজন আছে আর ওখানে তো খুব সুন্দর বাজারও আছে প্রায় মেলা সারা বছরের মেলা চলুন দেখা যাক ভেবেছিলাম এই দিক থেকেই স্বর্গদ্বারে পৌঁছে যাব কিন্তু ঢুকে পড়লাম একটি পার্কের মধ্যে বেশ কয়েক বছর আগে পুরীতে এসেছিলাম কিন্তু তখন এই পার্কটি ছিল না তো এখানে ঢুকেও কিন্তু খারাপ লাগছে না খুব সুন্দর করে সাজানো গোছানো বেশ মনোরম পরিবেশ আর দেখুন এখানে লেখা আছে প্রাইড ইন পুরীটি এটা খুব সম্ভবত ওড়িশা গভর্নমেন্টেরই প্রপার্টি এই পার্কটিতে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে আছে শরীরচর্চার সরঞ্জাম এখানে দেখছি অনেকে শরীরচর্চাও করছেন প্লাস এখানে আরেকটা জিনিস চোখে পড়ছে যেটা ইভিনিং ওয়াকেও অনেকে
আসছে এখানে। আর এখানে বাচ্চাদের খেলার জন্য আছে বিভিন্ন সরঞ্জাম আছে, বসার খুব সুন্দর জায়গা আছে। মোটের উপরে সন্ধ্যাটা কাটানোর জন্য দারুণ জায়গা, এক কথায় অনবদ্য। চলুন পার্কটা একটু ভালো করে দেখে নিই, আজ আর স্বর্গদ্বারের দিকে যাব না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখানে দুটো জিনিস মনে হচ্ছে ম্যান্ডেটরি, সেটা হচ্ছে মাস্ক আজ 21 তারিখ, আজকে পর থেকে সমস্ত ডেটটা খুলে খোলা হয়েছে।